ভাতের সাথে সালাদ হিসেবে কাঁচা পেঁয়াজ খায় না এমন মানুষ কমই আছে। বাড়িতে বা রেস্তোরাঁয় সব জায়গাতেই খাবারের সাথে এক টুকরো কাঁচা পেঁয়াজ দেওয়া হয়, আর কাঁচা পেঁয়াজ খাবারের স্বাদ বাড়ায় বলে আমরা সবাই খেয়ে থাকি। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কি হয়? খাবারের সাথে ছাড়াও কাঁচা পেঁয়াজ খাওয়ার আর কি উপায় আছে? পেঁয়াজ কখন খেলে শরীরের ক্ষতি হয়? তো বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আয়ুর্বেদে পেঁয়াজকে ঔষধ বলা হয়েছে, কারণ পেঁয়াজ সঠিক নিয়মে খেলে শরীরের অনেক জটিল রোগ ভালো হয়ে যায়। যেই সব রোগের জন্য আপনি হয়তো দীর্ঘদিন ধরে ঔষধ সেবন করছেন, সেই সব রোগও ভালো হয়ে যাবে পেঁয়াজ সঠিক নিয়মে খেতে পারলে। পেঁয়াজ অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দূর করতে পারে। রক্তস্বল্পতা দূর করতে পেঁয়াজ খাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে, আর তা হলো একটি কাঁচা পেঁয়াজ, এক চা চামচ আখের গুড় এবং এক গ্লাস পানি একসাথে খেতে হবে। গুড় এবং পেঁয়াজ চিবিয়ে খেয়ে তারপর এক গ্লাস পানি পান করতে হবে। এর ফলে শরীরে আয়রনের মাত্রা বৃদ্ধি পাবে। শরীরের নতুন রক্ত তৈরি করতে আয়রনের ভূমিকা অপরিসীম। হজম শক্তি বাড়াতে পেঁয়াজ হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম বাড়িয়ে দেয়, ফলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়। জ্বর সর্দি বা কাশিতে পেঁয়াজ কীভাবে খাবেন? ঠান্ডা লাগার ফলে গলা ব্যথা, জ্বর সর্দি কাশি বা শ্বাসকষ্ট হলে পেঁয়াজ খুব ভালো কাজ করে। এমনকি যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে তারাও এইভাবে পেঁয়াজ খেয়ে সুস্থ থাকতে পারবেন। এই জন্য আপনাকে এক চা চামচ পেঁয়াজের রস নিতে হবে, আর লাগবে 3 থেকে 4 ফোঁটা খাঁটি মধু। পেঁয়াজের রসের সাথে মধু মিশিয়ে দিনে 2 বার করে সেবন করতে হবে। সকালে খালি পেটে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এইভাবে 7 দিন খেলেই ফল পেয়ে যাবেন। দেহের তাপমাত্রা কমাতে সাহায্য করে পেঁয়াজ। যদি আপনার জ্বর কমতে না চায় শরীর থেকে, তাহলে পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে কপালে রাখুন, কিছুক্ষণের মধ্যেই জ্বর নেমে যাবে। আঁচিল দূর করতে পারে পেঁয়াজ। গোল গোল করে পেঁয়াজ কেটে আঁচিলের উপর রাখুন, এরপর পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে রাখুন যাতে পেঁয়াজটা পড়ে না যায়। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এইভাবে লাগাতে হবে। দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই আঁচিল খসে পড়ে যাবে। নাক থেকে রক্ত পড়া বন্ধ করতে পারে পেঁয়াজ। অনেকেরই গ্রীষ্মে বা শীতের সময় নাক দিয়ে রক্ত বের হয়। নাক দিয়ে রক্ত পড়লে একটি পেঁয়াজ কেটে নিয়ে তার ঘ্রাণ নিতে থাকুন। দেখবেন সাথে সাথেই রক্তপাত কমে যাবে এবং একেবারেই সেরে যাবে। যদি এই নিয়মে দিনে 2 বার করে টানা 3 দিন পেঁয়াজের গন্ধ শুকতে পারেন, মুখের দুর্গন্ধ দূর করতে পারে পেঁয়াজ। অনেকেই বলে থাকেন পেঁয়াজ খান না মুখে দুর্গন্ধ হয় বলে, কিন্তু আপনি কি জানেন কাঁচা পেঁয়াজ খেলে মুখের ভিতরের ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়, এর ফলে মুখের দুর্গন্ধও দূর হয়। এছাড়াও দাঁতের মাড়িতে নানা ধরনের রোগ হওয়ার সম্ভাবনাও একেবারেই চলে যায়। দাঁতের ক্ষয়রোধ করতে পারে পেঁয়াজ। দাঁতের সংক্রমণ ও ক্ষয়রোধ করতে পেঁয়াজের কোনো বিকল্প নেই। এই জন্য আপনাকে কাঁচা পেঁয়াজ 2 থেকে 3 মিনিট ধরে চিবিয়ে খেতে হবে। এতে করে দাঁতের মধ্যে লুকিয়ে থাকা জীবাণু ধ্বংস হয়ে যাবে, আর সংক্রমণের সম্ভাবনাও অনেক কমে যাবে। স্মৃতিশক্তি বাড়াতে পারে পেঁয়াজ। যাদের ভুলে যাওয়ার রোগ আছে, কোনো কিছু রাখলে মনে পড়ে না কোথাও রেখেছেন, তারা অবশ্যই কাঁচা পেঁয়াজ খাবেন। এই ক্ষেত্রে আপনি খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খেলেই হবে। ব্রেনের শক্তি বৃদ্ধি করতে কাঁচা পেঁয়াজ খুব বড় ভূমিকা পালন করে, ফলে স্মৃতিশক্তির উন্নতি এবং নার্ভ সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এবং পেঁয়াজ খেলে ব্রেনের কোনো সমস্যা কখনো হয় না। ডায়াবেটিসের জন্য পেঁয়াজ। যারা মনে করে থাকেন মাটির নিচের সবজি খাওয়া মানেই ডায়াবেটিস বেড়ে যাওয়া, তাদের জন্য বলছি পেঁয়াজের মধ্যে থাকে ক্রোমিয়াম, যা আমাদের রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা প্রতিদিন খাবারের সাথে অবশ্যই এক টুকরো করে কাঁচা পেঁয়াজ খাবেন। হার্ট সুস্থ রাখতে পারে পেঁয়াজ। পেঁয়াজ রক্তকে জমাট বাঁধতে দেয় না এবং রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমায়। হার্ট সুস্থ রাখার জন্য পেঁয়াজ অত্যন্ত উপকারী, তাই হার্টের ডাক্তার হার্টের রোগীদের নিয়মিত কাঁচা পেঁয়াজ খেতে বলেন। ত্বকের উপকার করে কাঁচা পেঁয়াজ।
পেঁয়াজ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও পোকামাকড় কামড়ালে বা ত্বকে ব্রণ ফুসকুড়ি হলে কাঁচা পেঁয়াজের রস লাগাবেন, অথবা কাঁচা পেঁয়াজ কেটে তা ত্বকের উপরে হালকা করে 5 মিনিট ঘষতে পারেন। এতে করে এই সব সমস্যা দূর হয়ে যাবে। যদি আপনার ত্বকে কালো দাগছোপ হয়, এমনকি যদি ব্রণের কঠিন দাগও থাকে, তাহলেও আপনি কাঁচা পেঁয়াজের রস লাগাতে পারেন অথবা পেঁয়াজ কেটে তা ত্বকে ঘষতে পারেন। দেখবেন কিছুদিনের মধ্যেই দাগ দূর হয়ে যাবে। একই নিয়মে আপনি আপনার শরীর থেকে চুলকানি, খোস, পাঁচরাও দূর করতে পারবেন। যদি আপনার চুল পড়ে যায় এবং নতুন চুল না গজায়, তাহলে আপনাকে মাথার ত্বকে পেঁয়াজের রস লাগাতে হবে। আপনি পেঁয়াজ বেটে রস করেও মাথার ত্বকে ঘষে লাগাতে পারেন, অথবা একটা পেঁয়াজ কেটে নিয়ে তা ঘষে ঘষে মাথার ত্বকে লাগাতে পারেন। সপ্তাহে 3 দিন এইভাবে লাগালেই দেখবেন 7 দিনের মধ্যেই চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে এবং নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে। দৃষ্টিশক্তি বাড়ায় পেঁয়াজ। পেঁয়াজের সবুজ নরম পাতায় ভিটামিন এ থাকে, যা চোখের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেঁয়াজের পাতায় লুটেইন, জেনেনথিন নামক ক্যারোটিনয়েড উপাদান থাকে, যা চোখের প্রতিরক্ষায় প্রভাব বিস্তার করে। অনেকেই অনিদ্রায় ভুগে থাকেন। অনিদ্রা দূর করতে পারে কাঁচা পেঁয়াজ। যারা অনিদ্রায় ভুগছেন, রাতের বেলা ঘুম আসে না, তাদের জন্য রয়েছে কাঁচা পেঁয়াজের জাদুকরী উপকারিতা। এই জন্য একটি পেঁয়াজ টুকরো করে কেটে নেবেন এবং গভীরভাবে 5 থেকে 10 বার সেই পেঁয়াজের ঘ্রাণ নেবেন। দেখবেন ঘুম চলে আসবে। যদি আপনার শরীরের কোনো জায়গায় পুড়ে গিয়ে থাকে, তাহলে দ্রুত একটা পেঁয়াজ কেটে নিয়ে সেই পোড়া অংশে লাগিয়ে রাখুন, অথবা যদি সম্ভব হয় পেঁয়াজের রস করে সেই রস পোড়া জায়গায় লাগান। দেখবেন কিছুক্ষণের মধ্যেই জ্বালা ভাব দূর হয়ে যাবে আর ত্বকে কোনো দাগ বা ফোসকাও থাকবে না। পেঁয়াজ পুরুষের শক্তি বাড়াতে বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু এক্ষেত্রে পেঁয়াজের ব্যবহার আলাদা। আপনাকে পেঁয়াজ বাটা নিতে হবে 1 চা চামচ, এর সাথে 1 চা চামচ মধু মিশিয়ে দিনে একবার করে সেবন করতে হবে। তাহলে আপনার শারীরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। পেঁয়াজ খাওয়ার এই সকল নিয়মের সাথে এবার আপনাকে জানাবো কাঁচা পেঁয়াজ খেলে কি হয়। কাঁচা পেঁয়াজ যদি আপনি প্রতি বেলায় খাবারের সাথে খেতে পারেন, তাহলে আপনার শরীরে অনেক জটিল রোগ কখনোই হবে না, যেমন হার্টের অসুখ, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরলের সমস্যা, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, দৃষ্টিশক্তির সমস্যা, অ্যালার্জি, ঠান্ডা, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, এই ধরনের রোগ আপনার কখনোই হবে না। এই জন্য আপনাকে অবশ্যই কাঁচা পেঁয়াজ খেতে হবে। আপনি প্রতিদিন খাবারের সাথে 1 টুকরো করে কাঁচা পেঁয়াজ খাবেন। তো এবার আপনাদের জানাবো কাঁচা পেঁয়াজ খাওয়ার অপকারিতা কি, বা কখন কাঁচা পেঁয়াজ খেলে তা আপনার শরীরের জন্য ক্ষতিকর হয়ে যাবে। গর্ভকালীন অবস্থায় যদি বেশি কাঁচা পেঁয়াজ খাওয়া যায়, তাহলে অনেক সময় বুক জ্বালা পোড়া করে, বমি বমি ভাব হয়। তাই গর্ভ অবস্থায় পেঁয়াজ খাওয়ার ব্যাপারে সাবধান হতে হবে। ঔষধের কাজে অনেক সময় বাধা দেয় কাঁচা পেঁয়াজ, কেননা কাঁচা পেঁয়াজ রক্ত তরল করে। তাই যারা রক্ত তরলকারক ঔষধ খাচ্ছেন অথবা যারা রক্ত জমাট বাঁধার ঔষধ খাচ্ছেন, তারা কাঁচা পেঁয়াজ খাওয়ার ব্যাপারে সতর্ক হবেন। কাঁচা পেঁয়াজে থাকা সরল চিনি অনেক সময় গ্যাস বা অ্যাসিডিটির কারণ হয়ে যায়। যদিও কাঁচা পেঁয়াজ আপনার হজমে সাহায্য করে, তবুও কোনো কোনো সময় তা আপনার অ্যাসিডিটির কারণ হয়ে যায়। তাই পেঁয়াজ খাওয়ার পরে আপনি খেয়াল রাখবেন যে খাবারের সাথে কাঁচা পেঁয়াজ খেলে আপনার কোনো অসুবিধা হচ্ছে কি না। যদি অসুবিধা হয়, তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে বিরত থাকুন। অনেকেরই কাঁচা পেঁয়াজ খেলে চোখে বা শরীরে অ্যালার্জি হয়, চোখ লাল হয়ে যায় এবং শরীরেও লাল লাল র্যাশ ওঠে। যাদের এই সমস্যা হয়ে থাকে, তারা কাঁচা পেঁয়াজ খাবেন না। তো কাঁচা পেঁয়াজ খাওয়া নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।